সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তম গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চৌরাস্তা বড় বাজার পাইকারি আড়ত। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 24 মার্চ 2022 রোজ বৃহস্পতিবার। তে চলুন দর্শক, বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। ভাইজান আপনার নাম কি? আব্দুর রাশেদ। ভাই, আপনার এই দোকানটা কোন বাজারে অবস্থিত? আমার দোকানটা শ্রীপুর থানা মামনা চৌরাস্তা বড় বাজার পাইকারি আড়ত। বর্তমানে পেঁয়াজ আলুর দাম কম আছে না বেশি আছে বাজারে? ভাই, সব কিছুর দাম কম, কমের দিকে আর কি। বর্তমানে সব কিছুর দাম কমের দিকে? কমের দিকে। আপনার সামনে যে স্টিক আলুটা আমরা দেখতে পাচ্ছি, এই আলুটা কোন জায়গার ভাই? এটা কুড়িগ্রাম। কুড়িগ্রামের স্টিক ভাই। এটা কি আলু? এটা লালগুটি। লালগুটি। এটা কোন জায়গার ভাই? বগুড়ার। বগুড়ার লালগুটি। আর এই ডায়মন্ডটা কোন জায়গার ভাই? এটা বগুড়া। বগুড়ার ডায়মন্ড। বগুড়ার ডায়মন্ড। আর এই স্টিকটা? এটা বগুড়া স্টিক। বগুড়ার স্টিক। বগুড়া স্টিক। আর টিভিএস আলুটা কোন জায়গার ভাই? এটা টিপিএস দিনাজপুরি। দিনাজপুরের টিপিএস। আপনার সামনে যে তিনটা গুটি আলু দেখা যাচ্ছে, এটা কি গুটি ভাই? এটা লাল বীজ বগুড়ার আর কি। লাল, বগুড়ার লাল বীজ। আর এটা? ওটা দিনাজপুরের দেশি বীজ। দিনাজপুরের দেশি বীজ। আর ওইটা? ওইটাও দেশি বীজ আর কি, কাই বীজ যেটা আর কি। ওটা কাই বীজ। কাই। বর্তমানে তো আলুর দাম আর পেঁয়াজের দাম কম আছে? কমের দিকে সব। আপনার পিছনে তো দেখা যায়, এটা মেহেরপুরের সুখসাগর না? মেহেরপুরের সুখসাগর। মেহেরপুরের সুখসাগর। আর এই সাইডে কোন জেলার পেঁয়াজ এটা? এটা ফরিদপুর। ফরিদপুর। আর এটা? পাবনা। পাবনার। ওটা ফরিদপুরের দেশি পেঁয়াজ আর এটা পাবনার দেশি পেঁয়াজ। ভাইজান, আজকের বাজারে এই লালগুটি আলু কত বিক্রি করছেন? আজকের বাজারে লালগুটি আলু 13 টাকা। 13 টাকা বিক্রি করছেন। গতকালকের বাজার কত ছিল ভাই? এরকমই আছে। গতকালকেও 13, আজকেও 13। 13 ভাই। আজকের বাজারে স্টিক কত বিক্রি করছেন? স্টিক আজকের বাজারে কালকে হচ্ছে 13.5, আজকে 13। কালকে 13.5 বিক্রি করছেন, আজকে 13? 13। এটা কোন জায়গার স্টিক বলছেন? কুড়িগ্রামের। এটা কুড়িগ্রামের স্টিক। কালকে 13.5, আজকে 13 ভাই। জি ভাই, আজকের বাজারে এই ডায়মন্ড আলুটা কত বিক্রি করছেন? আজকের বাজারে ডায়মন্ড 12.5, কালকে বেচছে 13। মানে আজকের বাজারে ডায়মন্ড আলুর দাম একটু কমছে? কমছে। 12.5, কালকে বেচছেন 13? 13 ভাই। আজকের বাজারে টিভিএস কত বিক্রি করছেন? আজকের বাজারে টিভিএস 12 টাকা। আজকের বাজারে টিভিএস 12 টাকা। 12 টাকা। গতকালকে কত ছিল ভাই? গতকালকেও 12 টাকায়। গতকালকেও 12 টাকা, আজকের বাজারে টিভিএস 12 টাকা। এরা 13 টাকা। আর ভাই, আজকের বাজারে স্টিক কত বিক্রি করছেন? আজকের বাজারে স্টিক এটা হচ্ছে 12.5। 12.5। এটা কোন জায়গার স্টিক? বগুড়া। বগুড়া স্টিক। আজকের বাজারে 12.5। গতকালকে কত ছিল ভাই? গতকালকে 13 টাকা বেচছে এটা। 13 টাকা। 13 টাকা। মানে গতকালকের তুলনায় আজকের বাজারে, আজকের বাজারে একটু সবকিছু কমছে আর কি। পেঁয়াজ আলু সবকিছুই কমছে। পেঁয়াজ আলুর দাম সবকিছুই কমছে? কমছে। তার মানে আজকের বাজারে বগুড়া স্টিক 58 কমছে কেজি প্রতি। 58 ভাই। আজকের বাজারে যে কাই আলুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কত? কাই আলু এটা বেচতেছে আপনার 14-13 টাকা। 13 টাকা। 13 টাকা। আর কাই মাছ আমি একদমই। আর এটা? একই দাম, 13 টাকাই। এটাও 13, এটাও 13। আর লাল বীজ? লাল বীজ বেচতেছে আপনার 12 টাকা। লাল বীজ আজকের বাজারে 12 টাকা বিক্রি করছেন ভাই। আপনার পিছনে যে মেহেরপুরের সুখসাগর পেঁয়াজ দেখা যাচ্ছে, আজকের বাজারে কত বিক্রি করছেন? 18-20 টাকা। 18-20 টাকা। মানে পেঁয়াজের বাজারে অনেক কম। কম আর কি, একবারেই কম। একেবারেই কম ভাই। আজকের বাজারে আপনার সামনে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি, এই রসুন কত বিক্রি করছেন? এটা 27-28। 27-28। মাঝারি সাইজের রসুন। মাঝারি সাইজ ভাই। আজকের বাজারে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, ফরিদপুরের পেঁয়াজ, আজকের বাজারে কত বিক্রি করছেন? 24-25 টাকা। 24-25 টাকা। গতকালকে ফরিদপুরের পেঁয়াজটা কত ছিল ভাই?
সর্বোচ্চ 27 টাকা পাচ্ছি। মানে গতকালকে 27 টাকা ছিল আজকে 24-25, মানে গতকালকে তুলনায় আজকে বাজারে পেঁয়াজের দাম 2 টাকা 2 টাকা কমছে, 2 টাকা 1 টাকা। আপনার কাছে যে পাবনার পেঁয়াজটা আপনি বললেন, আজকের বাজারে কত বিক্রি করছেন এটা? আজকের বাজারে 26, কালকে 28 টাকা পাচ্ছি। কালকে 28 টাকা বিক্রি করছেন, আজকে পাবনার পেঁয়াজ 26 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ আলুর বাজার কি বাড়ার সম্ভাবনা দেখছেন রমজান উপলক্ষে? বাড়ার বেশি একটা সম্ভাবনা নাই, কারণ এখন তো সবার হাতে টাকা নাই, এই আর কি বাজারটা কমে গেল। আবার বিল হইলে বাজার বাড়ার সম্ভাবনা, মানে বেতন হইলে আবার কিছুটা বাড়তে পারে বাজার। সুপ্রিয় দর্শক, আজকের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকা কেজি পাইকারি। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।